গুরুদেব শুনো শুনো, আসো না একটা দিকে, আসো একটা কথা বলছি। কি বল? বলছি 500 টাকা দাও না। কি করবি 500 টাকা? আরে দাও না, প্রচুর ইম্পর্টেন্ট দরকার আছে, তুমি 500 টাকা দাও। কি করবি সেটা তো আগে বলবি। আরে বানা, তুমি 500 টাকা দাও না, আমি যাই করি মানে তোমাকে বলতে হবে না সব কথাই। দাও 500 টাকা দাও। না বললে তো তুই শুনবি না, এমন কি জিনিস নিবি যে বলা যাবে না? সেই মানে দিবে, তবু 100টা মানে প্রশ্ন করবে। কি করে এমন জিনিস কিনবে যে আমাকে বলা যাবে নি? না আমিও দেখবো কি জিনিস কিনে। পয়সা পেয়ে গেছি, যাই অর্ডার দিয়ে পালিয়েছি জিনিসটার। কি মানা, কেউ আসেনি তো বেমান আমার পিছনে? ও দাদা, এটার দাম কত গো? ওই বোকা চোদা, এটা কেনার জন্য 500 টাকা নিয়েছে আমার কাছ থেকে। আরে দাঁড়াও না, নিতে দাও না, আমি দোকান চ, আমার গার্লফ্রেন্ডকে দিতে হবে, তোর দিতে হবে না, চ।